ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله, أما بعد, ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে ফেরদৌন বিশ্বাস ভাই প্রশ্ন করেছেন আকিকা সম্পর্কে। উল্লেখ করেছেন যে আকিকা সম্পর্কে যেটা সুন্নাত সুসাব্যস্ত সেটা হলো সন্তান জন্মের সপ্তম দিন আকিকা করা, কিন্তু অনেক ওলামা ইকরাম এক্ষেত্রে প্রশস্ততা করেছেন যে যদি সপ্তম দিনে সে সক্ষম না হয়, কোনো সমস্যা হয়, তাহলে এটা যে কোনো সময় দিতে পারবে। তাই এ মর্মে আপনার জানার বিষয় হলো যে আমাদের করণীয় কী, যেহেতু হাদিসে তো বেশি উল্লেখ নেই কিন্তু আলেমগণ এটা বলেছেন, তাহলে এক্ষেত্রে কোনটা মানবেন? জাজাকাল্লাহু খাইরান, সঠিক প্রশ্ন, সুন্দর প্রশ্ন। আকিকার বিষয়টি যেটা আপনি উল্লেখ করেছেন এটি সত্যি একটু ভাবনার বিষয়, কেননা যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সপ্তম দিনই পাওয়া যায়, আর এই বিষয়টি সন্তানের বাবা মোটামুটি অনেক আগে থেকে জানতে পারে, মোটামুটি 9 মাস আগে থেকে জানতে পারে যে আমার সন্তান আল্লাহ দিবেন। অতএব 8 মাস 9 মাস আগে থেকে একটি জানা বিষয় সম্পর্কে প্রস্তুতি নেওয়া সহজ। এক্ষেত্রে হাদিসের বাহিরে অবকাশ সন্ধান করা এটা আসলেও যুক্তিসঙ্গত বিষয় নয়, ইল্লা মাশাআল্লাহ যদি কারো পূর্ণ প্রিপারেশন থাকে কিন্তু হঠাৎ করে মহাবিপদ এসে যায়, সত্যিকার অর্থে কঠিন সমস্যা এই যে এসে যায়, সেক্ষেত্রে ভিন্ন বিষয়। সেক্ষেত্রে ভিন্ন বিষয় এমনটা হতে পারে যে আকিকার মূল বিষয়টি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটি ওয়াজিব নয়। যদি কেউ তার সাধ্যে না কুলায় আকিকা না করে সে গুনাগার হবে না। তো যদি কেউ করতে চায় তাহলে সহি সুন্না মোতাবেক করাটাই উত্তম। তবে যেটা আপনি উল্লেখ করেছেন যে বিশ্বের অনেক ওলামায়ে কেরাম এর বাহির অবকাশ দিয়েছেন, তো বলবো যে এমন বিভিন্ন গ্রন্থে হাদিস রয়েছে, যেমন তিরমিজিতে একটি হাদিস, হাদিস নাম্বার 1528, ইসলামিক ফাউন্ডেশন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল গোলামু মুরতাহানুম বিল বি আকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াউমুস সাবি'ই ওয়া ইউসাম্মা ওয়ুহলাকু রাসহু। যে প্রত্যেকটি গোলাম আকিকার সাথে বন্ধক থাকে, অতএব তোমরা তার পক্ষ থেকে সপ্তম দিনে ইয়াউমুস সাবি'ই সপ্তম দিনে আকিকা করো এবং তার নামকরণ করো এবং তার মাথা মুন্ডন করো। তো এই হাদিসের উল্লেখিত হয়েছে যে আহলুল ইলম যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই বলেছেন যে যদি কেউ সপ্তম দিনে আকিকা প্রস্তুত করতে না পারে, সক্ষম না হয় কোনো কারণে, এখানে বলা হয়েছে যদি সক্ষম না হয়, কোনো কারণ থাকে, অসুবিধা সমস্যা থাকে, তাহলে তো সেখানে দুইটি অপশন দেওয়া হয়েছে যে 14তম দিনে যদি তাতেও সক্ষম না হয় তাহলে 21তম দিনে আকিকা করতে পারবে। এটা হচ্ছে আহলুল ইলমদের কথা। তো এখানেও যে একে আমভাবে ছেড়ে দেওয়া যে যখন খুশি তখন দিবে, বিবাহের সময় দিয়ে দিবে অথবা বয়স যৌবনকালে অথবা বৃদ্ধাকালে কুরবানির সাথে দিয়ে দিবে, এই যে নিয়মগুলো চালু আছে এগুলো তো আহলুল ইলমদেরও কথা নয়, কেননা যেটা উল্লেখ করলাম তিরমিজি থেকে আলেমগণ সপ্তম দিনের বাহিরে আর 2টি দিন উল্লেখ করেছেন, 14তম দিন এবং 21তম দিন। তো বিষয়গুলা লক্ষণীয়। তো আপনি জানতে চেয়েছেন যে আমাদের করণীয় কী, আমরা ওইটাই করব
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইউসবাহু আনহু ইয়াউমুস সাবিঈ, সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করো, আমরা ইনশাআল্লাহ ওই দিনেই করব। আর আমরা এই সুন্নত পালন করার জন্য এবং সন্তানের কল্যাণের জন্য আগে থেকে প্রিপারেশন নিব, ইনশাআল্লাহ তত সময়ে করব। যদি কোনো বাধা এসে যায়, কোনো সমস্যা দেখা দেয়, তাহলে এটা আমরা ছেড়ে দিব, ছেড়ে দিতে পারি। অথবা হাজুল এলেমদের কথা মোতাবেক যদি কোনো অসুবিধা থাকে, সাধ্যের বাইরে হয়ে যায়, তাহলে চেষ্টা করব 14তম দিনে দেওয়ার জন্য, অথবা 21তম দিনে, যেটা আলেমদেরই কথা, সেটা হাদিস নয়। তো বিশেষ কোনো কারণ থাকলে ওটা আমরা করতে পারি, কিন্তু এর বাহিরে ঢালাওভাবে যখন খুশি তখন, বিবাহের সময় গরু জবাই করব, ওইটা আকিকা হবে, অথবা যে কোনো সময় আমি কুরবানি করব সেখানে যোগ করে দেব, এগুলো ইসলাম সমর্থন করে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।